বিশ্বনবীর এই বুকটা ছিল উঁচু, পেটটা ছিল চাপা, সিক্স প্যাক। কয় প্যাক আপনাকে? কয় প্যাক আমার? কয় প্যাক? আহা, বিশ্বনবীর সিক্স প্যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিক্স প্যাক বলেছে মিজানুর রহমান আজহারী, নাউজুবিল্লাহ। আহা, সিক্স প্যাক বুঝছেন? ব্যায়াম করে যে গোস্ত বানানো হয় এটাকে সিক্স প্যাক বলে। এই কথা বলে মৌলবী মিজানুর রহমান কুফর করেছে, সে কাফের হয়ে গেছে। তাকে অবশ্যই প্রকাশ্যে তওবা করে মুসলমান হতে হবে, আল্লাহর কাছেও মাফ চাইতে হবে, জাতির কাছেও মাফ চাইতে হবে। কোত্থেকে সব বক্তা জন্ম নিচ্ছে বাংলাদেশে? আজহারি নামে, এই নামে, সেই নামে কথা বলার কোনো লাগাম নাই। এমন কথা বলে যে আল্লাহর শানে বেয়াদবি, রাসূলুল্লাহর শানে বেয়াদবি। এই বক্তাকে অনতি বিলম্বে তওবা করতে হবে, নতুবা দাউদকান্দি যুক্তি দিবেন না তাকে। এই বেয়াদবকে কেন সে রাসূলুল্লাহর শানে এরকম বেয়াদবি করেছে, তার জন্য তাকে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। মাওলানা মিজান ভাই সিক্স প্যাক নামে একটা তথ্য দিয়েছিলেন, এটা তো আপনি বুঝবেন না। নবীজির জামানায় জাররা শব্দের ব্যাখ্যা ছিল একরকম, এখন জাররা শব্দের ব্যাখ্যা অন্যরকম। নবীজির জামানায় তো অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়নি, হয়েছে তখন নবী জাররা বলতে বুঝিয়েছেন সরিষার দানা পরিমাণ। কিন্তু এখন জাররা সরিষার দানা 70 ভাগ করলে যে টুকরা হয় ওকে জাররা বলা হয়, যেটা খালি চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া। কথা বলি না কেন? তাহলে জাররা মানে কি? ওই যে 1500 বছর আগের ওই অর্থ ধরলে এখন মানুষকে বোঝাতে পারবেন? বিশেষ করে যারা ডাক্তারি পড়ছে ওরা তো আপনাকে পাগল বলবে। মিজানুর রহমান আজহারি যে সিক্স প্যাক নামে যে তথ্য দিয়েছে সঠিক, আপনি জানেন না উল্টা পাল্টা আন্দাজে মন্তব্য করে। আধুনিক শব্দ আপনি তো জানেন না, আপনি তো ওই পর্যন্ত পড়েনি। আপনি আন্দাজে ফতোয়া দান করেন, কাফের ঝুড়ি নিয়ে বসেছেন। মাওলানা মিজানুর রহমানকে আপনি কাফের বলে ঘোষণা দিলেন, চরমোনাই পীর ফজলুল করিমকে, রেজাউল করিমকে উনি কাফের বলে ঘোষণা দিয়েছে। আমারে কাফের বলেনি, বলেছে মূর্খ, আসো এক পদে আছে। কাফের জোরে মনে হয় এভাবে ঝুলিয়ে রাখে, একটু অপছন্দ হলেই কাফের। আপনি যারে কাফের বলেন, ও যদি কাফের না হয় তাহলে আপনি কাফের হবেন, তারপরে আপনার মরণ হবে। অত সহজ দুনিয়া? কিন্তু এখন আধুনিক তাফসির যেগুলো কম্পিউটার থেকে তৈরি করা হচ্ছে, যেমন ব্ল্যাক হোল, ব্ল্যাক হোলের তথ্য আপনি 1200 বছর আগের তাফসিরে পাবেন না, কারণ ওই সময় তো ব্ল্যাক হোল আবিষ্কারই হয়নি। কথা বলেন না কেন? উপরে অ্যাটম বোম, তার মিহিম বিহিজারতিম মিন সিজিল, আপনি এই আয়াতটা কম্পিউটারের ভেতরে দেখান, দেখেন অ্যাটম বোম কিভাবে তৈরি হয়, আমার আল্লাহ দেখাবেন। আপনি যদি এখন ওই 1200 বছর আগেরটা পড়েন, তো অ্যাটম বোম তো ওই সময় কেউ বানায়নি, আপনি কিভাবে তাফসির করবেন অ্যাটম বোমের? বলেন ব্ল্যাক হোলের তাফসির কিভাবে করবেন, পারবেন? এরপরে এই যে লিফট, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে উঠতেন, কাবা শরীফ তৈরি করতেন, ওটা লিফট হিসাবে কাজ করত। ওইটা দেখে বিজ্ঞান এখন লিফট আবিষ্কার করেছে, এসকেলেটর আবিষ্কার করেছে। আপনি যদি এগুলো বলেন না আমি ওগুলো মানি না, তাহলে আপনি কোরআনের এই আয়াতগুলোর ব্যাখ্যা কি দিয়ে করবেন এখন বলুন? আপনি হয়তো এই মাওলানাদেরকে বোঝাতে পারবেন 1200 বছর আগের তাফসির পড়ে, কিন্তু এই লোকটাকে কি দিয়ে বোঝাবেন? কত ব্ল্যাক হোল পড়া মানুষ, কত অ্যাটম বোম পড়া মানুষ, কথা বলেন না কেন? কিভাবে আজকে আবিষ্কার হয়েছে পড়েছে, ওরে আপনি বোঝাতে হলে কোরআনের এই আয়াতটা এখন আধুনিক কায়দায় তাফসির পড়া লাগবে। মেটাফরিক, রূপক অর্থ, এখন রূপক বোঝে না মানুষ, মেটাফরিক বোঝে না, আক্ষরিক অর্থে ব্যাখ্যা করতে চায়, এগুলো কপাল পড়া, ঠিক কিনা? বিশ্বনবী অনেক মেটাফোর ইউজ করেছেন, অনেক রূপক ব্যবহার ইউজ করেছেন। আমি যদি আপনারা বলি তুমি একটা বাঘের বাচ্চা, আপনি যদি বলেন হুজুর আমারে জানোয়ার বলে গালি দিলেন কেন? আপনি যদি বলেন আপনি আমার জানোয়ারের সাথে তুলনা করলেন, আমি তো আপনার জানোয়ার বলি নাই, আমি আপনাকে বাঘের যেমন শৌর্য বীর্য আছে, পাওয়ার অ্যান্ড স্ট্রেংথ অ্যান্ড এনার্জি আছে, ওইটার সাথে আমি কম্পেয়ার করে আপনাকে বলেছি বাঘের বাচ্চা, তার মানে আপনি জানোয়ার না, আপনি শক্তিশালী, চিল্লা এখন, ঠিক কিনা? কপাল পড়া, এগুলো বুঝতে চায় না। আল্লাহ তুমি হেদায়েত দাও। বিশ্বনবীর যে স্ট্যাটাস, গোটা বিশ্বের কারো স্ট্যাটাস আছে? সুবহানাল্লাহ, কইবেন না? অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ ফিলোসোফার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ মেসেঞ্জার, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। স্বামী হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে, দার্শনিক হিসেবে, আইন প্রণেতা হিসেবে মুহাম্মদ ইসলাম হচ্ছেন গোটা বিশ্বের একজন সুপারম্যান। সুবহানাল্লাহ পড়েন। এই সুপারম্যানের সাথে পৃথিবীর কারো কোনো তুলনা হতে পারে? বিশ্বনবীর সাথে কারো কোনো কম্প্যারিজন হতে পারে? হি ইজ আউট অফ এনি কাইন্ড অফ কম্প্যারিজন। অসাধারণ ব্যক্তিত্ব, তিনি মানুষ কিন্তু অসাধারণ মানুষ, তিনি মানব কিন্তু তিনি মহামানব, চিল্লায় বলেন ঠিক কিনা?
ডাক্তার মিজানুর রহমান আজহারি আলোচনা করতে গিয়ে বুঝাইলেন, সিক্স প্যাক বলতে মানে বুঝাইলেন রসুলের বডিটা কেমন ছিল, মানে বুঝালেন রসুলের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফ্যাট ছিলেন না, মোটা ছিলেন না, অর্থাৎ প্যাট অতিরিক্ত বাড়তি ছিল না, বডিটা ফিটনেস ছিল, সেটা বোঝাতে গিয়ে তিনি সিক্স প্যাক বললেন, মানে ডিজিটাল যুগের ভাষায়, আধুনিক যুগের ভাষায় তিনি ইউজ করলেন। এটা বলার কারণে ডক্টর এনাতুল্লাহ আব্বাসি তিনি বললেন উনি নাকি কাফের হয়ে গেছে, উনি যাকে তাকে কাফের ফতোয়া দেয়, অলিপুরি সাহেবকে কাফের, তারপরে জুনাইদ আমর হাবিবি সাহেবকে কাফের, তারপরে জুবের আহমদ আনসারিকে কাফের, মানে উনি কাফের ছাড়া কেউ কাউকে দেখে না, মানে উনি কাফারের চশমা লাগাই লাইছে, মানে যেই দিকে দেখে ওই দিকে শুধু কাফের দেখে, কথা কোন ঠিক কিনা, নিজের দোষের দিকে খেয়াল নাই। ওনার কতগুলা কথা আমি ভুল ধরিয়ে দিচ্ছি, ওনার সাথে আমার কোনো আক্রোশ নাই, উনি আলোচনার মধ্যে বললেন, ভালো করে কথাগুলো খেয়াল করুন, উনি বললেন দরুদ ইব্রাহিম নামাজের মধ্যে পড়ে, নামাজের বাইরে পড়ার দরকার নাই, নামাজের বাইরে পড়ার নাকি দরুদ ইব্রাহিম পড়ার দরকার নাই, এই কথাটা কে বলতে পারে? আপনারা এই ফতোয়া দেন, নবীর শত্রু ছাড়া তো এই কথা কেউ বলতে পারে না, দরুদ ইব্রাহিম নাই শুধু, যেই কোনো দরুদ আপনি সব জায়গায় পড়তে পারবেন, ফজিলতময় দরুদ হলো দরুদ ইব্রাহিম, দরুদ ইব্রাহিম ফজিলত আছে বলেই তো আল্লাহ নামাজের ভিতরে দিয়া দিলেন, কথা বলেন ঠিক কি না? বিশ্বনবী বললেন একজন আরেকজনকে ফতোয়া দেওয়া যায় না, কাফের বলা যায় না, সে যদি কাফের না হয়, কোরআন হাদিসের বিধি বিধান অনুযায়ী যদি কাফের না হয়, যে ফতোয়া দেবে সে কি হবে? কথা বলেন, যে ফতোয়া দেবে সে, আমি বলি নাই আপনারা বলছেন, নবীদের হাদিসের ভাষায় কথা কোন ঠিক কিনা? অন্যকে কাফের বলাতে এত সহজ নয়, কথা কোন ঠিক কিনা? অন্যকে কাফের বলা এত সহজ নয়। এরপরে দেখেন আরেকটা বেয়াদব বের হয়ে গেছে, ওইটার নাম হলো আলাউদ্দিন জিহাদি, নাম কি? হে কোন মাঠে জিহাদ করছে, কোন বাতফার কারে কয়, আটশির মাজারের নাম দিয়ে আটশির দরবারের খাদেমগিরি দেখাইয়া দেখাইয়া মাজারের খাদেম। বিশ্বনবী বললেন আমি আপনাদেরকে দলিল দিয়ে যাই, সূরা কাহাফের তাফসিরটা খুলবেন, তাফসির জালালান চতুর্থ নম্বর খণ্ডে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবচাইতে নিকৃষ্ট খাদেম হলো তারা, তারা মাজারের খাদেম, কবরের খাদেম, মাজারের খাদেমকে নিকৃষ্ট বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে হলো এক নম্বর নিকৃষ্ট, রসুলের হাদিসের পরিভাষা তাফসির জালালান চতুর্থ নম্বর খণ্ডে সূরা কাহাফের তাফসির, মাজারের খাদেম কবরের খাদেমকে আল্লাহ রাসূল নিকৃষ্ট বলেছেন, জোরে কোন ঠিক কিনা? রসুল নিকৃষ্ট বলেছেন, মাজারের খাদেম হয়ে গেল, মাজারের খাদেম হওয়া কোন কোরআন হাদিসে নাই, খানকার খাদেম হওয়া কোন কোরআন হাদিসে নাই, মাজারের খাদেম হওয়া জায়েজ আছে, মাজারের খাদেম হওয়া জায়েজ নাই, মাদ্রাসার খাদেম হন, মসজিদের খাদেম হন, কথা বলেন ঠিক কিনা? মসজিদের খাদেম হলে, মাদ্রাসার খাদেম হলে, কোরআনের খাদেম হলে, হেমতের ময়দানে কোরআন মসজিদ মাদ্রাসা আল্লাহর দরবারে আপনার জন্য মাওলার কাছে সাক্ষী হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। সে আলাউদ্দিন জিহাদি ভন্ড, সে কি বলে জানেন? নবী হাজির নাজির, আল্লাহ হাজির নাজির না, কত বড় শয়তান ডিগ্রেড, কথা কোন ঠিক কিনা? এ বলতেছে কি, নবী হাজির নাজির, আল্লাহ হাজির নাজির না, আর আল্লাহ যে বলে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার ঘাড়ের সাহারদের চাইতে আরো নিকটে, জোরে করে আল্লাহু আকবার। এইভাবে অসংখ্য দলিল আছে, আপনাদেরকে একটু ঠাস দিয়ে গেলাম। বলতে পারেন হুজুর নাম নিয়ে বললেন কেন? নাম নিয়ে বললে তো গীবত হয়, নাম নিয়ে বললে গীবত হয় না, আমার ব্যক্তির সাথে বললে, নাম নিয়ে বললে গীবত হবে? ইসলামের সাথে, কোরআনের সাথে জাতিকে সতর্ক করাবার জন্য আপনার নাম নিয়ে বললে গীবত হবে না, গীবত হবে না, ঠিক কি না? এরপরে সেনাতুল আব্বাসী বলল মিজানুর রহমান আজহারিকে দাউদকান্দি এলাকায় ঢুকতে দেওয়া যাবে? এটা তো নবীর শত্রুদের কাজ, রাস্তা বন্ধ করা কুফুরি, খুলে দেওয়া সুন্নত, এই হাদিসটাও জানে না ডক্টর হলো কেমনে, আমি নিজেও বুঝি না, সাধারণ জিনিস লিয়ে ফালাফালি করে, নবীর হাদিসটা জানা নেই। আপনার পাশের বাড়ি যদি একজন কাফের হয়, ইহুদি হয়, আপনি তার জন্য রাস্তা বন্ধ করতে পারবেন না, এটা আপনার অধিকার নাই। জমিনটা কার? জমিনটা কার? হুকুম চলবে কার? আইন চলবে কার? বিধান চলবে কার? জনগণকে বিয়াদবি শিখা, মানে হালে ওয়ালিদ ওয়ালাদিহি মিন নাহলি আফদাল মিন আদাবি হাসান, ওই সকল অভিভাবক, উত্তম অভিভাবক যে অভিভাবক তার সন্তানদেরকে আদব শিখায়, আলেম ওলামারা হলো জনগণের অভিভাবক, আলেম ওলামারা জনগণকে আদব শিখাবে, বেয়াদবি শিখাবে না, কথা কোন ঠিক কিনা? এই যে উনি বললেন
ওনার কথাগুলি জাস্ট আমি তুলে ধরলাম, ওনার সাথে আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নাই, সম্মানের সাথে ওনাকে এই কথাগুলি আমি জানাইয়া দিতেছি মিডিয়ার মাধ্যমে। রাস্তা খুলে দেওয়া সুন্নত, বন্ধ করা কুফুরি, কথা কন ঠিক কিনা? এখন তো আপনারও বলার অধিকার নাই, আমারও বলার অধিকার নাই, অমুকে যাতে এলাকায় না ডুবতারে কত বড় নবীর সুন্না বিরোধী কথা, সুন্নত বিরোধী কথা বলার নিজেকে সুন্নি দাবি করো, এটা সুন্নি না, এটা হলো এক নাম্বার ভণ্ডামি, কথা কন ঠিক কিনা?